শুভ সকাল বন্ধুরা, মৌসুমী ঘরকন্নার একটি ব্লগে আপনাদের স্বাগত। আমার পেজের বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি, গলার অবস্থা খুব খারাপ। তাহলে আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাড়ির বাগানে অনেক গিমেশাগ হয়ে রয়েছে, তাই একটু তুলে নিয়ে এলাম। আর আজ বড়া খেতে ইচ্ছে হলো, তাই আর কারি পাতা এনেছি, এগুলো দিয়ে চিড়ে ভাজা করবো। তার জন্য কারি পাতাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, জল ঝরাতে দিয়েছি ধুয়ে। ঘিমে শাকগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর একটু বাটি চচ্চড়ি করবো। এই যে বাটিতে আলু, একটু পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি, আর এই যে আটা মেখে নিয়েছি। এই দেখুন বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, বাটির মধ্যে করা হয় তাই মনে হয় নাম বাটি চচ্চড়ি। যাকে আমি আমার ছোটোবেলা থেকে এই নামটা শুনে এসেছি। আলু, তারপরে টমেটো, অল্প একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, কাঁচা তেল দিয়ে জল দিয়ে একবারে বসিয়ে দেওয়া। সিদ্ধ হলেই নামিয়ে নেওয়া, জলটা অল্প অল্প থাকবে গায়ে গায়ে। একে বলে বাটি চচ্চড়ি। আলু চচ্চড়ি রেডি, রুটি হয়ে গেছে। লাস্টের রুটিটা আমি একটু গরম চাটুর মধ্যে ফেলে রাখি, একটু শক্ত হয় কড়কড়া মতো, আমার খুব ভালো লাগে খেতে। আর এই যে আমার গাছে বেগুন হয়েছিল, একটা বেগুন তুলে এনেছি, ভেজে নিয়েছি। আর ঘিমা শাক ধুয়ে এর মধ্যে নুন, হলুদ, অল্প একটু চিনি আর চালের গুঁড়ো দিয়েছি। এবার মেখে নেব, ঘিমা শাকের বড়া হবে। ঘিমা শাকের বড়া কড়াইর মধ্যে দিয়ে দিয়েছি গোল গোল করে, এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। এই আর এক পিঠ উল্টে দিচ্ছি। ঘিমে শাকের বড়া তৈরি করছি। ঘিমে শাকের মাথাটা শুধু নিয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন, হলুদ, চালের গুঁড়ো, অল্প একটু মিষ্টি দিয়ে মেখে নিয়েছি। নিয়ে গোল গোল করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ভেজে নিচ্ছি, পাতা দিয়ে চিড়ে ভাজা হবে। এই কারি পাতাগুলো আমার নিজের গাছের, এই এনে ডাল সমেত এনে ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। তারপরে ডাল সমেতই শুকনো কলায় একটু টেলে নিচ্ছি, এগুলো কড়কড়া হবে আর কি। একটু হালকা করে সিন করে আঁচ দিয়ে কড়াইর মধ্যে কালি পাতাগুলো টেলে নেওয়া নিতে হবে। তারপরে এই যে জিরে ছানা তুলি, দেখতে থাকুন আস্তে আস্তে কী করি। কারি পাতাগুলো এইভাবে ডান্ডা সমেতই ভাজবেন, শুকনো কলায়, তেল টেল কিচ্ছু না। কিন্তু কারি পাতাগুলো শুকনো কলায় টেলে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে তারপরে ব্যবস্থা করছি ওর। আর এই চিড়েগুলো আগে একটু শুকনো কলায় তেলে নিচ্ছি। কারি পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এভাবে হাত দিয়ে চটকালেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। চিড়েগুলো টালা হয়ে গেছে, কড়কড়া হয়ে গেছে। এবার অল্প একটু ঘি দিয়ে দিয়েছি গন্ধের জন্য। সবটাই ঘিয়ে দিলে ভালো হয় কিন্তু তাই আমাদের ক্ষতি খাওয়া, তার জন্য অল্প সামান্য ঘি দিয়েছি। আর একটু এই সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ঘি আর সাদা তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর যাদের ঘি বা তেল দিয়ে ভাজা জিনিস খেলে ক্ষতি হয় না, তারা হচ্ছে ছাঁকা তেলে চিড়েটা ভেজে তুলে নিতে পারেন। কিন্তু আমাদের তেল ঘি খাওয়া একটু বারণ আছে বা খেলে একটু ক্ষতিও হতে পারে, তার জন্য আমরা চিড়েটাকে আগে শুকনো কলায় ভেজে তারপরে ওর মধ্যে সামান্য একটু ঘি আর একটু সামান্য তেল অ্যাড করি।
চিড়াতে শুকনো কলাই ভিজে অল্প ঘি দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপরে যে একটু ঠান্ডা হয়েছে এই যে চিনি দিয়ে দিয়েছি, দেখুন চিনি, এই যে চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে এবার একটু নাড়িয়ে নিলাম। তারপরে এই কারি পাতাগুলো এভাবে দিয়ে দেবো, দেখুন আমার গাছের কারি পাতা দিয়ে, এটা দিলে চিড়ে ভাজার টেস্টই আলাদা হয়ে যায়। এই কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে এরম করে এরম করে একটু মেখে সবটার সঙ্গে যাতে মেশে সেভাবে দেবেন। তারপরে আপনারা যেই চানাচুর ভালোবাসেন, আমি একটু টক মিষ্টি ঝাল চানাচুর ভালোবাসি, তার জন্য এই 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 চব্বিশ ঘন্টার এই প্যাকেটটা এনেছি। এই এই চানাচুরটা না খুব খেতে সুন্দর, টেস্টি, এর মধ্যে কিচমিচ দেওয়া থাকে, সুন্দর। এই চব্বিশ ঘন্টার চানাচুরটা দারুণ। এই যে আপনারা আপনাদের চিড়ে কতটুকু সে অনুযায়ী চানাচুর দেবেন মেপে। আমার এই যেটুকু চিড়ে তার মধ্যে তিন প্যাকেট চানাচুর অ্যাড করলাম। আর চিনি দিয়েছি মানে আমার পরিমাণ মতো, আর হচ্ছে কারি পাতাও পরিমাণ মতো, সবটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে মাখিয়ে নেব। এই যে পুরোটার সঙ্গে হয়ে গেল আমার দোকানের মতো চিড়ে ভাজা। এগুলো প্যাকেট করে আমি বিক্রি করতে পারবো, দেখুন কি সুন্দর হয়েছে না। এই যে আমি কোথাও ঘুরতে যাওয়ার আগে এই জিনিসটা করি, সাথে করে নিয়ে যাই। এটা কেন করলাম পরে বলবো, আপাতত আমার চিড়ে ভাজাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। প্যাকেটে ভরে ফেলেছি, এই যে একটু গরম আছে, ঠান্ডা হলেই প্যাকেটটা আটকে দেবো।